সকাল সন্ধ্যা হোটেলের বয়স কতদিন? 45 বছর। 45? বরিশালে এসে দেখলাম সবাই আসলে এরকম ছোট লুচি বানাচ্ছে, কারণ কি আসলে আচ্ছা 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 বিয়ে করতে হবে বলে। মানে আমরা সকালবেলায় ওই যে জাউ রান্না করি না, জাউ রান্না ভুল কিছু বলিনি, খোদার কসম ভাই, সত্যি কথা। হ্যাঁ মানুষ দুধ বেশি পছন্দ। আচ্ছা এইসব কথাবার্তা আমরা এইসব। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমি এখন আসি হচ্ছে বরিশাল সদর রোড, এবং এখানে একটা হোটেল আছে যেটার নাম হচ্ছে সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভান্ডার, যেখানে পাওয়া যায় হচ্ছে লুচির একটা প্যাকেজ। তো এই লুচির কথাটা শুনছি আমি খুলনা থাকা অবস্থায়, তো সেটা খাওয়ার জন্যই আসছি। চলেন ভিতরে যাই এবং দেখি এই লুচির সাথে বরিশালের মানুষ কী কী খায়। আসেন বাহিরে লুচি ভাজতেছে। সকাল সন্ধ্যা হোটেলের বয়স কতদিন? 45 বছর। আর এই লুচি কি তখন থেকে বিক্রি হয় নাকি এটা নতুন? তখন থেকেই আমাদের সামনে সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভান্ডারের ফেমাস খাবার, যেটা অনেক বেশি চলতেছে, চলতেছে বললে ভুল হবে, চলে আসতেছে, কারণ 45 বছর ধরে এই জিনিসটা সবাই খাচ্ছে আর কি, এবং এরকম প্যাকেজ স্টাইলই খাচ্ছে। তো এখানে আমরা পাচ্ছি হচ্ছে 10 পিস লুচি। লুচির যে সাইজ এটা কিন্তু একদম ওই যে পুরীর সাইজ, আমাদের খুলনায় যেমন 2 টাকায় পুরী পাওয়া যায় সেই সাইজ। এখানে হচ্ছে বুটের ডাল আছে, তারপরে এখানে একটা সবজি আছে, আর এখানে হচ্ছে ফিরনি আছে। মেয়েদের একটা কথা বলি, মেয়েদি বলতেছিল ভাই আমরা যে বরিশাল যাব, আমরা হোটেলে যে রাত্রে কী খাবো, তোরে একটা কথা বলছিলাম তুই সারাদিন আগে খাইয়া ওটা হজম কর, তারপরে রাতের খাওয়ার মানে ব্যবস্থা আমি নিব। সমস্যা হ্যাঁ সিয়ামের ব্যাপারটা আবার অন্যরকম, মানে ব্যাপারটা হচ্ছে ও ধরেন আমি ওকে ওই যে দিশাদের নামটা দিয়ে দিতে চাই। দিশাদকে যারা চিনেন না আমি একটু ভাঙায় দিই, বাংলাদেশি ফুড রিভিউয়ার চ্যানেলের মালিক ফাহিম ভাই, মানে আমার বড় ভাই, বড় ভাই যে মানে ম্যানেজার, এখন আগে ভিডিও করতো দিশাদ, এখন ভিডিও করে না, সে এখন ম্যানেজার। দিশাদের ব্যাপারটা একদম সিয়ামের সাথে মিলতেছে, মানে ও মানে এখন বলতেছে যে ভাই হোটেলে যাওয়ার আগে তুমি রাতের খাবার নিয়ে যাও। এদিকে তো ভরপুর খাইছে ভাই, ভরপুর মানে পারেও ভাই, খাইতে পারে, যাক এটা ভালো, খাওয়াও একটা আর্ট। ঠিক আছে চলেন আমরা খাওয়াটা শুরু করি। এই হচ্ছে লুচি, আমি একটু লুচি দিয়ে প্রথমে হচ্ছে বুটের ডাল খাবো। ডালটা কিন্তু গরম গরম নামাইছে, তো দেখি কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাহ, বুটের ডালটা অসাধারণ, এবং এটার মধ্যে তারা পাঁচফোড়ন ইউজ করছে, হ্যাঁ, যার কারণে পাঁচফোড়নের একটা অ্যারোমা আসছে। ব্যাপার হচ্ছে লুচি এত ছোট ছোট আমি আবার খাইতে পারি না, লুচি হবে এইরকম সাইজের। কিন্তু বরিশালে এসে দেখলাম সবাই আসলে এরকম ছোট লুচি বানাচ্ছে, কারণ কি আসলে আচ্ছা 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 বিয়ে করতে হবে বলে। আচ্ছা সবজিটা খেয়ে দেখি, সবজিতে কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছি। এই হচ্ছে লাউ, তারপরে পেঁপে, তারপরে হচ্ছে গাজর, সব কিছু দেখতে পাচ্ছি আর কি। কি বলতো ভাই, ও পেঁপের নামটা কি বলতো একটু ভাই? পোম্বা। আচ্ছা ওকে, এর মধ্যে কিন্তু পোম্বা আছে। হ্যাঁ পোম্বা, পোম্বা, পোম্বা। আচ্ছা এই তুমি তো বরিশাল থাকো না, তোমাদের এখানে কি পেঁপেকে পোম্বা বলে? ইউনিক নেই। তো লাউরে কদু বলে, আচ্ছা লাউরে কদু বলে, আর পেঁপেকে হচ্ছে পোম্বা বলে। তো মুই মুই এখন বরিশালে আইয়া পোম্বা দিয়া মিশি দিয়া খাইতে আসি, তুই কথা কি এরম হইবে নি? খাইয়ে দিই বিসমিল্লাহ। পোম্বা দিয়া মিশি দিয়া, সবজিটা মজা আছে। সবজিতে আস্ত জিরা দেখা যাচ্ছে, যে জিরা মুখের তলে পড়লে পুরো টেস্টটা
মানে জিরাময় হয়ে যাচ্ছে, ঠিক আছে? জিরাময়, এই নতুন একটা ল্যাঙ্গুয়েজ বের করলাম, জিরাময়। মজা, ভালো লাগছে। এবার খাবো হচ্ছে ফিরনি। ফিরনি আর লুচি দিয়ে খাবো না, ফিরনি একটু চামচ দিয়ে খাই। এ হচ্ছে ফিরনি, খেয়ে দেখি কেমন। ভাই আচ্ছা, মিষ্টি না ভাই, মানে আমরা সকালবেলায় ওই যে জাউ রান্না করি না, জাউ ভুল কিছু বলিনি, খোদার কসম ভাই, সত্যি কথা, জাউয়ের মতো লাগতেছে মনে করেন, জাউতে চিনি দিয়ে খাইলে যা লাগে তাই। না সুজির মতো না, যাও তাহলে। হ্যাঁ আপনারা মানে এই প্ল্যাটারের মধ্যে এই দুইটা জিনিস বেস্ট পাবেন, আর এই যে যেটা খাইলাম জাউয়ের মতো লাগতেছে, জাউ চিনে তো, জাউ চিনে, চিনবে সবাই চিনবে। সো জাউতে যখন আমরা চিনি দিয়ে খাই না তেমন একটা ফিল, তার মধ্যে ধরেন একটু দুধ টুধ দিছে এমন একটা অবস্থা, বাট এটা ফিরনির অ্যাকুরেট টেস্ট আসতেছে না, ঠিক আছে? এ হচ্ছে প্রপারলি একটা মতামত জানাইলাম। তো তুমি একটু খাও, লুচি মুচি দিয়ে খাও। হ্যাঁ বৈশাখ মানুষ দুধ বেশি পছন্দ। আচ্ছা এইসব কথাবার্তা আমরা এইসব এরকম দুষ্টু কথা তুমি বলবো না, ওকে? আচ্ছা ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ওর কথা বাদ দেন, প্রচুর দুষ্টু, সো কোনো কিছু বলার নাই। আপনি খাবেন না এক পিস? আরে কেন এক পিস কেন, আপনি পুরোটাই খাবেন, আর সিয়াম তো আছেই। ঠিক আছে, ও এখন খাক, আমরা এখন বিদায় নিই। আমি মতামত জানাবো না, না না ও মতামত জানাবে না, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আবার পরে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ওকে? বরিশাল ব্লগ যদি ভালো লাগে একটু শেয়ার করবেন প্লিজ।